বউকে ভালোবাসা কাজ সুন্নাত। বুঝতে পাচ্ছেন না ওয়াজ? বাড়িতে আসবেন, বউ রান্না করছে, মাশাআল্লাহ তুমি ঘেমে গিয়ে না, তোমাকে আরো সুন্দর দেখাচ্ছে। বউ খুশি হয়ে গেল। বুঝতে পেরেছেন? আপনার উপর আল্লাহর রহমত নাজিল হলো। আর পূর্বের মেয়েলি লাইনে যে গুনাহ আছে, দশটা গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেছেন। তাহলে বউকে একটু সুনাম করে খুশি রাখতে হবে, তাই তো? কার বউকে, নিজের বউকে না পরের বউকে? বুঝতে পারছেন না? এমন হাসলেন যেন কেউ পরের বউকে লাইন মারেন না। এনে বহু যুবক ভাইরা আছে, ও ঘর মে বিবি হতে হুয়ে প্রায় লড়কি কো চলা রে, চলনে দো ইয়ার, ব্যাটারিতে চার্জ কত? এই অন্ধকার, এই কুলটির যে নদী আছে না, এই কি বলে, এই যে খাল গুলো আছে, একটাও মশা নেই। মশা আছে? ওই মশার কামড়ে ওই খালের রেলিগের উপরে দোকান ঠেকিয়ে, দোকান বোঝেন তো নাকি, দোকান ঠেকিয়ে দাঁড়িয়ে কথা বলছে, লক্ষ লক্ষ মশা দোয়া করছে, আর কিছুক্ষণ বল আল্লাহ কিরে হয়ে যাবে, ফের পরের জন এসছে, আমার ছেলেগুলো এসছে, আর একটু কথা বল আল্লাহ কিরে ওদের হবে, আবার কিছু মশা এলো বলে আমার নাতিগুলোর হয়ে যাক, তারপর তুই হ্যালো রাখবো বলবি, নতুন কিচ্ছু কথা বলিনি। অনেকে হাসছেন, মনের মতো হয়েছে, আমি বুঝতে পারছি। রাত দুপুরে উঠে বলছে তোমার জন্য না আমার ঘুম আসছে না, জানো ও তো এমনি ঘুমোই না, মালকে ঘরে খামাকাই তাকে মিথ্যে কথা বলছে, আর সে ভাবছে আমার বরটার থেকে এই ছেলেটা কত ভালো, এর সঙ্গে যদি বিয়ে হতো আমার কি আনন্দ যে হতো, আমারটা কিরাম আর ইয়ে কিরাম, ও তোমারটাই ভালো, ওটা খচ্চর, উইটি বেশি লুচ্চা, ও নিজের বউ আছে, ও তো লোকের বউ, তোমাকেও লাইন মারছে, পাশে আর একটা আছে, ও যে রাস্তা দিয়ে যায় সেখানে একটা না একটা আছে, জিন্দগিতে সালাম দেয় নেই, হঠাৎ স্কুল থেকে ফিরছে, বাইক নিয়ে যাচ্ছে, আসসালামু আলাইকুম, সালামের উত্তর না দিলি বলো গুনাহ হয়, ফতোয়া দিচ্ছে আবার। এগুলো হচ্ছে কম বয়সী ছেলেগুলো, খচ্চর বসে আছে সব, বুঝলে? এদের আবার বুদ্ধি হেবি। মেয়েগুলোকে এদের ফোন করে জিজ্ঞেসছে, হ্যালো কেমন আছো, বলছে বলবো না, কথা বুঝতে জিজ্ঞেস করছে, হ্যালো কেমন আছো, বলবো কেন, কেমন আছো বললে বলবো কেন, তোমার আব্বাকে জিজ্ঞেস করলে বলো, তোমার চাচা জিজ্ঞেস করে কেমন আছো মা, বলবো কেন, বলো, তা ও ফোন করেছে কেমন আছে, বলবো কেন, বলছো কেন, ওইটাকে বলে ঢং ঢং করে, খারাপ লাগছে নাকি শুনতে? বলে আমরা ওই দিক দিয়ে আসছিলাম আজকে, ছেলেগুলো এমন ফ্যালফ্যাল করে দেখছিল না, আমার রাগ ধরে গেছে, ভাব নিচ্ছে, ফোনে বয়ফ্রেন্ডকে শোনাচ্ছি, ঘুরিয়ে যদিও বয়ফ্রেন্ড জিজ্ঞেস করে, ছেলেগুলো তোমায় দেখছে তুমি জানলে কি করে, তোমার যদি মাথা নিচুই থাকতো তুমি বুঝলে কি করে, তোমায় দেখছে না আকাশ দেখছে, তেমন তুমি ঠিক দেখেছো, মানে তুমি দেখার বেলায় দেখছো আর অন্যজন তোমাকে দেখার সময় তুমি সাধু সাজছো। মা বোনেরা, ভাইজানকে ভুল বুঝবেন না, আমি যেটা বলতে চাচ্ছি, পার্সোনালিটি কাকে বলে, ডিজায়ার কাকে বলে, ডিগনিটি কাকে বলে, আপনাদের হাতে নেট আছে, আপনাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে, সেই সব মোটিভেশনাল লেকচারগুলো শুনুন, নিজেকে সেইভাবে গড়ুন, ইসলামিক কথা ভালো লাগছে না, বাইরে থেকে শিখে আসুন, দেখবেন অটোমেটিক ইসলামের সঙ্গে মিলে যাবে, তখন আপনার ঘাড় আবার নবীর আদর্শ মানতে বাধ্য করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান এসব কি ওয়াজ হচ্ছে, এগুলো দরকার আজকের দিনে, আজকের দিনে দরকার। চাচা বিড়ি বোঝেন, বিড়ি বোঝেন, দুঃখ শুধু বিড়ির রয়ে গেছে, বাকি আর কারো দুঃখ নেই। ভাইজান বিড়ির কি দুঃখ, ওই খালি যাতে উঠতে পারে না, বাকি সব উঠে গেছে। সেই আগে ছোটবেলায় পার্টি অফিসে টানতো নারকেলের মধ্যে এরকম একটা খুঁটো লাগানো থাকতো, ভেতরে পানি, ওপরে তামা, কিন্তু ভুক 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 করতে, কি বলে ওকে, হ্যাঁ হুঁকো না, এখন ট্রেন্ডিং আছে হুক্কা, যে কোনো জায়গায় যান হুক্কা বার,
হুক্কা পাল্লা ট্রেন্ডিং এ হুক্কা, এমনকি বিয়ে বাড়ির সামনে হুক্কা লাগানো আছে, হুক্কা ছাড়া নাকি বিয়ে বাড়ি মানায় না। তো নারকেলের খোলার সেই ছোটবেলায় একটা যারা পরীক্ষা দিতে যেত ইন্টারভিউ দিতে স্কুল টিস্কুলে মাস্টার সাহেবদের জিজ্ঞাসা করুন প্রশ্ন করতো, বলো তো একটা প্রশ্ন করি, বলে কি বলছে কলকাতায় আগুন লেগেছে, বলতো না কলকাতায় আগুন লেগেছে, নৈনিতাল গেল তমলুক গেল পুড়ে, কি কি এরকম একটা আছে না, রাইট 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 এই টাইপের। কলকাতায় আগুন লেগেছে তমলুক গেল পুড়ে, নারকেল ডাঙায় পানি ঢালছে আর ধোঁয়া উঠছে নৈনিতাল ফুড়ে, কথা বুঝতে পারছেন? মানে কলকাতায় আগুন দেয়া, তমলুক মানে তামাক পুড়ছে, নারকেল ডাঙায় পানি ঢালছে মানে নারকেলের খুরির মধ্যে পানি থাকতো, আর ধোঁয়া উঠছে নৈনিতাল মানে নলি দিয়ে। তো চাচা দিয়ে এখন হুক্কা ট্রেন্ডিং এ, কি বলে রিয়া সেন না সুশান্ত সিং রাজপুতের মার্ডার কেস পড়ছিলেন না, রিয়া সেন বলে একটা অভিনেত্রীকে ধরলো, তাকে সিবিআই জিজ্ঞাসা করছে তোমরা কি কোনো নেশা করতে, উই গট সাম ম্যারিজুয়ানা। আমি শালা কি খাই রে ম্যারিজুয়ানা, হেভি সুন্দর জিনিস, কি মিষ্টি নাম ম্যারিজুয়ানা, ম্যারিজুয়ানা আসছে মুচকে মুচকে, ওরা জানে যে উই গট সাম ম্যারিজুয়ানা, একটু ম্যারিজুয়ানা নিই আমি। আমি দেখছি আমরা উইড টুইড এগুলো সব পড়েছি, লেটেস্ট ইংলিশ ম্যারিজুয়ানা, এ ম্যারিজুয়ানা কি দামি নেশা হয়তো হবে, গুগল ডিকশনারিতে ঢুকে আমি পাগল হয়ে গেছি, ম্যারিজুয়ানা মানে কি জানেন, গাঁজা, সালা গাঁজা খোর, এমন স্টাইল করে লিপস্টিক লাগিয়ে বলে উই গট সাম ম্যারিজুয়ানা, আমি জানি বিদেশি নেশা, গাঁজা, এর মধ্যে অনেক গাঁজা করে আছে, জিজ্ঞেস করেন কোথায় পাওয়া যায়, এখানে ওখানে পাওয়া যায়, না এর মধ্যে নেই, আছে আছে এর মধ্যেই আছে। ভাইজান বলছেন কেন ভাই তুমি গাঁজা টানছো কেন, তুমি টানছো তোমার দোষ নেই, তুমি নেশা ছেড়ে দাও তোমার লান্স বেকার হয়ে যাচ্ছে। তাহলে গাঁজা যাতে উঠে গেল, হুঁকো যাতে উঠে গেছে, দুঃখ বিড়ির রয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি আমার যুবক ভাইরা, কিচ্ছু নয়, একটু ভালো করে ঘষে দেখো, এ ভালো করে ঘষো, ভালো করে ঘষো, ভালো করে ঘষো, মালটা সেই রয়ে গেছে, উপরে খালি লেপে দেওয়া হয়েছে। বলতে বড় পরিতাপ লাগে, দুঃখ লাগে, আমাদের বর্তমান সোসাইটির এই পজিশন হয়েছে, আমরা মূল জায়গা তো ছেড়ে দিয়েছি।